এক বোন যে আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ মহিলাদের হাতে মেহেদি দেওয়া উচিত কিন্তু বর্তমানে যেসব মেহেদি পাওয়া যায় সেগুলো ব্যবহার করলে হাতে চামড়ার মতো পর্দা পড়ে যায় প্রাকৃতিক মেহেদি নয় কৃত্রিম মেহেদি কৃত্রিম মেহেদিগুলোর কথা বলা হয়েছে এতে উজু হবে কিনা বা সে মেহেদি উঠিয়ে উজু করতে হবে কিনা মেহেদি যদি হয় তাহলে তাতে তার উপর কোনো আবরণ হাতের উপর কোনো আবরণ পড়ে না সাধারণত সাধারণত তার উপর কোনো আবরণ পড়ে না তবে আর দেখে মনে হচ্ছে যে আবরণ পড়েছে আর যেগুলো প্রাকৃতিক নয় এমন মেহেদি সেগুলিতে হয়তো যে আপনার চামড়া রয়েছে সেই চামড়ার কিছু অংশ হয়তো উঠে যাচ্ছে বা কিছু এইরকম সেখান থেকে হয়তো ভাবছেন যে তার উপর হয়তো পর্দা পড়ে যাচ্ছে বা কিছু এমন কিছু নয় আসলে জি যদি সত্যি মেহেদি হয় কিন্তু যদি দেখা যায় যে সেটা বেশ গাঢ় এবং গাঢ় হওয়ার কারণে সেটা একটা আবরণ হয়ে যাচ্ছে পর্দা পড়ে যাচ্ছে যদি নিশ্চিত হন তাহলে সেই ক্ষেত্রে সেটা উঠিয়ে উজু করতে হবে কিন্তু সাধারণত এমনটা নয় এটি হয়তো আপনার বুঝার ভুল বা ওয়াসওয়াসা